দেশের মুক্তির জন্য নিজের প্রাণ বলিদান করেছিলেন সূর্যসেন সেন ভে মাস্টারদা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজধানী মহারাজগঞ্জ বাজার সংলগ্ন টাউন প্রতাপগড়ে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা কেন্দ্রের উদ্যোগে গড়ে তোলা হয়েছে সেন অঙ্গনওয়াড়ি কেন্দ্র বহু প্রাচীন এই সমাজ শিক্ষা কেন্দ্রটি এলাকার কঞ্চিকাচাদের পঠন পাঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে চলছে এককালে প্রাচীর খেরা ছিল এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বর্তমানে তা ভেঙে যাওয়ায় বেয়াবো অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এটি আর প্রাচীন না থাকায় স্থানীয়রা এক প্রকার গাড়ির গ্যারেজে রূপান্তরিত করেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাঠ পাশাপাশি একই কারণে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাঠে যত্রতত্র পড়ে রয়েছে আবর্জনা স্তূপ মদের বোতল প্রভৃতি আবর্জনা দুর্গন্ধে কোঁচি কাঁচাদের পঠন পাঠনে এক প্রকার দায় হয়ে পড়েছে সমাজ শিক্ষাকর্মীদের সংশ্লিষ্ট বিষয়ে জানতে চাওয়া হলে এদের সূর্যসেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ইনচার্জ জানান বিষয়টি তিনি একাধিকবার মহারাজগঞ্জ বাজার ফাঁড়ি থানায় জানিয়েছেন পুলিশও এসে দেখে গেছে কিন্তু বাউন্ডারি ওয়াল না থাকায় যে যার মতো করে গাড়ি রেখে চলে যাচ্ছে যে যার মতো করে আবর্জনা ফেলে যাচ্ছে এতে কঁচি কাঁচাদের পঠন পাঠনে প্রভাব পড়ছে বলেও জানান তিনি তিনি আরও জানান আগে বাচ্চাদের নিয়ে আউটডোর প্রোগ্রাম হতো বর্তমানে সব কারণে আউটডোর প্রোগ্রাম বন্ধ রাখা হয়েছে অনেক পুরানো তো গেছে যার ফলে গাড়ি ঘুরি রাখা আর কিছু গাড়ি দিক কেমন হইছে যে তারা অস্থায়ী একটা মানে গ্যারেজ বানাইছে আপনারা স্কুলের মধ্যে তো সে বিষয়টা কি আপনি জানাইছেন আপনার যে উচ্চ আধিকারিকরা আছে উচ্চ আধিকারিক বলতে আমি একবার মুখে মানে এমনি কথা কইতাম ইয়াতে গাওয়ার পোস্টে গিয়ে তো তারা কিন্তু অ্যাকচুয়ালি এটি বোরবাজারে গিয়ে আমরা কোইখানে আমরা ইয়া করি কিন্তু লক্ষ্য আইছে সঙ্গে সঙ্গে আইছে

তারা তো আর দেখে না কি করতে তারাও তো সকালবেলায় দেখে এই অবস্থা তারাও তো অনেক চেষ্টা করে যে এই জায়গাটা পরিবেশ কিন্তু রাত্রে অগ্ররাত্রে কে কী করে তারাও তো দেখে না কিন্তু অনেক বাজে ছিল কিন্তু এলাকার মানুষের সাহায্যে কিন্তু এই জায়গাটা অনেক ভালোই ছিল আগে যে মনে করেন যে নেশাযুক্ত ছিল ওখানে আর এমন দেখি না এদিন নাম প্রকাশে জানান এই ধরনের অপরিচ্ছন্ন একটি কেন্দ্র চলতে পারে না সংশ্লিষ্ট বিষয়গুলি তিনি স্থানীয় নেতৃবৃন্দের এদিকে সংশ্লিষ্ট বিষয় কর্তৃপক্ষের খামখেয়ালী পরে কেন্দ্রের অভিভাবকরাও ক্ষুব্ধ বলে জানা গেছে ক্ষুব্ধ অভিভাবক মহলের অভিমত এভাবে চলতে থাকলে একদিন কালের গর্ভে হারিয়ে যাবে সূর্যসীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ব্যুরো রিপোর্ট আর ই নিউজ